মার ছাড়া তারপরে কিন্তু পিটুপিট দেখা যায় না। কিন্তু ভাই রং কষে যদি উঠে তাহলে কিন্তু ভাই ব্যাগ দিতে হবে। কিন্তু এই যে দেখেন কাপড়ের ঘনত্ব এটা, ঠিক আছে? এই যে দেখেন গুড়ি প্রিন্টের মধ্যে বল প্রিন্ট, কিন্তু অলয় সিট দশ গজ করে কেটে কেটে গুলো 100 গজ পর্যন্ত আপনারা নিতে পারবেন। ফ্লেক্সিবল, যে অরিজিনাল ফ্লেক্সিবল বলে ওরকম কাছাকাছি, একদম কাছাকাছি। যদি কেউ রুল বাই রুল নিতে চান সেক্ষেত্রে একটুখানি সেক্রিফাইস আপনাদেরকে ভাই করতে পারবে। এ মাসুদ রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। এখানে কি কি ধরনের গছ কাপড় আছে? আমার এখানে আনারের আছে, বসুন্ধরা আছে, বাদারসের আছে, তারপরে গ্যানকের আছে, ডিজিটালের আছে। আর এছাড়া তো আপনার বয়েল পপলিন এক কালার যেটা সেটা তো আছে নাকি? জি জি ইনশাল্লাহ আছে। আচ্ছা ভাই, তো সব আইটেম মিলে যারা কুরিয়ারে নিবে কত টাকার অর্ডার করতে হবে? নিম্নে 100 গজ মাল নিতে হবে। আচ্ছা, আপনার দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিবেন। আমার দোকানের নাম ফিয়ামানি ল্যাক্স ফের 20। আচ্ছা, পুলিশ বাড়ির 4 নম্বর গলি, 264 নম্বর দোকান। আর কয়তলায় পড়ছে এটা? তিনতলায় পড়ছে নাকি? ওকে ভাই, শুরুতে আমরা কোন কাপড়গুলো দেখবো আপনার এখানে? আনোয়ারের নাকি? এই হচ্ছে আনোয়ার। আনোয়ারের কাপড়গুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং বাট এটার কালার ডিজাইনটা একটু কম হয়ে থাকে। ওকে, একটা একটা করে দেখি আমরা। আনোয়ারের কাপড়গুলো নিয়ে বিক্রি করতে সুবিধা হবে, যারা এই ধরনের কাপড় চায় তাদেরকে আপনি এগুলো দিতে পারবেন। সাদার মধ্যে দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট করা আছে, এই যে দেখেন কাপড় ধরলে কিন্তু ভালো লাগে এবং কাপড়ের ইটা অনেক ভালো। দেখেন মার ছাড়া তারপরে কিন্তু পিটুপিট দেখা যায় না। এগুলো কত প্রাইসে সেল করতেছে? 60 টাকা প্রাইস। 60 টাকা নাকি লাস্ট? জি জি, 60 টাকা।60 টাকায় তো নাকি ভাই? 60 টাকায় নাকি ভাই? 90 টাকা সেল করা যায়? না, 90 টাকা না, 80। 80 75 এই দামে সেল করুন নাকি? গজে গজে আনোয়ার ব্র্যান্ড দেখা থাকবে। ওকে, এগুলো ভাই যদি কেউ রুল বাই রুল নিতে চায় সেটা কি দিতে পারবেন? জি জি ইনশাল্লাহ দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি কেউ রুল বাই রুল নিতে চায় সেক্ষেত্রে কি দামে একটু কমানো যাবে ভাই? না ভাই, 60 গজ নিয়ে নেবে ভাই, একবার দেখে গেলো 5টা রুল নিয়ে নেবে। 60 টাকায় নাকি? কমাইতে পারবেন না? ৩৪ ইঞ্চি পেলেও হবে, সমস্যা নাই। 34 ইঞ্চি বহর হলে বানানো যায়। আনোয়ারের সেম ব্র্যান্ডের? আচ্ছা, মানে এই লাইনে যা আছে সবই আনোয়ার ব্র্যান্ড মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনটেক একদম দেখেন রুল বাই রুল করা আছে। এই যে দেখেন খুবই চমৎকার কাপড়গুলো, ধরে অনেক ভালো ফিল লাগতেছে। আনোয়ার ব্র্যান্ডের কাপড় এখানে, আনোয়ার, এনকে, তারপরে আরও কয়েকটা ব্র্যান্ডের, ব্রাদার্স সহ আরও কয়েকটা ব্র্যান্ডের কাপড় আপনারা পাবেন। মিতালি 60 টাকা করে দেবো। এটা ব্রাদার্স না? এটা 60 টাকা। ব্রাদার্সের এই কাপড়গুলো আপনারা আবার 60 টাকা করে নিতে পারবেন। আনোয়ার ব্র্যান্ডের মধ্যে, আনোয়ার ব্র্যান্ড মিতালি কয়েকটি ব্র্যান্ডের গজ কাপড় এখানে আপনারা পেয়ে যাবেন। এটাও আনোয়ার ব্র্যান্ডের, এটা প্রাইস হচ্ছে 60 টাকা পার গজ। যদি কেউ রুল বাই রুল নিতে চান সেক্ষেত্রে একটুখানি সেক্রিফাইস আপনাদেরকে ভাই করতে পারবে। এই পাশে বসুন্ধরা বসুন্ধরা বলতে ভাই কোন বসুন্ধরা? যে বসুন্ধরা নাম আমরা শুনি সেটা নাকি অন্য একটা? না, সেই বসুন্ধরা না। না, আচ্ছা, এই যে দেখেন এগুলো ভাই কত দাম? রংকস গ্যারান্টি হবে তো? 60 টাকা। মানে এই মালটা তো আমি ভাই চিনি না, কোনো সময় ভিডিও করিনি, বাট রংকসের গ্যারান্টি হলেই হবে। আচ্ছা, রংকস আনোয়ারের হুবুব কোয়ালিটি নাকি? কিন্তু ভাই রংকসে যদি উঠে তাহলে কিন্তু ভাই ব্যাগ দিতে হবে। ইনশাল্লাহ ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রংকস যদি আপনার উঠে যায় অবশ্যই ব্যাগ নিতে পারবেন। বিক্রি করতেছেন কেমন এগুলো? মাশাআল্লাহ অনেক বিক্রি করছে। বসুন্ধরাটা নাকি? জি জি। কেউ কমপ্লেন নিয়ে আসে নাই তো? না না, এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা ঠিক আছে, এখনো পর্যন্ত আসে নাই কেউ কমপ্লেন নিয়ে। আশা করি আপনারা যারা তার কাছ থেকে নেবেন আপনারাও আসবেন না তার কাছে। ভাই বসুন্ধরাও কি 60 টাকা করে? সব 60 টাকা। এটা একটু কমাতে টমাতে পারবেন না? না, 60 টাকাই। কি একটা কালার এটা, কিন্তু আপনার কিছুটা আকাশি কালার। হ্যাঁ, এটা দিয়ে রং উঠবে? এটা দিয়ে? জি না, কোনো আমার মালে কোনো রং উঠবে না। কোনোটা দিয়ে রং উঠবে না? না। ওকে, বুঝেন কিন্তু ভাই, ইনশাল্লাহ আপনার এই কমপ্লেন পাইলে তো আপনি বলবেন। কমপ্লেন পেলে কিন্তু আমি ফোন দিব ভাই। এই যে মাসুদ রানা ভাই, কমপ্লেন চলে আসছে কিন্তু। এই যে দেখেন 60 টাকা করে পার গজ। এ হচ্ছে দেখেন আরেকটা, এটা হচ্ছে আপনার মিতা ডায়মন্ড। মিতা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, এটা নিয়ে বলার কিছু নাই। এটা থেকে রং উঠবে না মনে হয়। আর ভাইয়ের যেহেতু বলতেছে আপনারা একবার নিয়ে দেখেন, আশা করি আপনারা এখান থেকে নিলে কোনো প্রকার ঠকবেন না, প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ। দেখেন মাস্টারের মধ্যে সাদা প্রিন্ট থাকবে, অ্যাশ কালার একটা প্রিন্ট থাকবে, এটা 60 টাকা করে নাকি? গুড়ি প্রিন্টের মধ্যে বল প্রিন্ট, কিন্তু অলওয়েজ হিট, বাংলাদেশে হিট এগুলো। এই যে দেখেন একটা গুড়ি প্রিন্টের মধ্যে থাকবে প্লাস বল প্রিন্ট করা থাকবে। দেখেন এটা প্রাইস কত পড়বে? 60 টাকা। 60 টাকা নাকি?
বেগুনি কালারের মধ্যে, পিনগুলো কিন্তু সুন্দর সুন্দর আছে, যার পছন্দ যাদের পছন্দ হচ্ছে তারা নিতে পারবে, 10 গজ করে কেটে কেটে এগুলো 100 গজ পর্যন্ত আপনারা নিতে পারবেন। এই যে এই হচ্ছে আরেকটা কালার দেখেন আপনারা, এটা কি জলপাই কালার না এটা ভাই? সবুজ কালার। আচ্ছা যাই হোক, সবুজের মধ্যে প্রিন্ট করা। পিছনে ভাই আড়াই হাত দেখতে পাচ্ছি, এগুলো কেমন করে একটা কালেকশন আমাদের আড়াই হাতের মধ্যে দেখা দিবেন? এটা অর্গানডি, অর্গানডি মানে শ্যামের, শ্যাম না? জি জি। আচ্ছা আচ্ছা, শ্যামের মালটা কেমন হয় ভাই? মাশাআল্লাহ, এই আর মত এই যে ভেক্সিবল, যে অরিজিনাল ভেক্সিবল বলে, এরকম কাছাকাছি, একদম কাছাকাছি। আচ্ছা শ্যামের মাল না? জি জি। আচ্ছা কেমন বিক্রি করতেছেন এই মালগুলো? অনেক বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন প্রত্যেকটা রোল থেকে কিন্তু কিছু কিছু বিক্রি করা আছে, আবার কিছু ইনটেক রুলও আছে। 84 টাকা। 84 নাকি? জি জি। রং কস কালার পুরো কাপড় সব গ্যারান্টি নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ গ্যারান্টি। 84 নিয়ে 125 টাকা তো সেল করা যাবে? 125-125 টাকা করে সেল করে ফেলবেন, আশা করি লাভবান হবেন এগুলো বিক্রি করে। লাভ করতে পারলে কিন্তু ভাই আপনার কাছ থেকে পরবর্তীতে পাইকাররা নিবে, পরে কিন্তু আবার নিবে না। আর ভুলতা কাউসিয়া গজ কাপড়ের জন্য এখন অনেক ভালো একটা জায়গা হয়ে গিয়েছে, শনিবার ছাড়া অন্য সব দিনই তো খোলা না ভাই? শনিবার ছাড়া অন্য সব দিন, সপ্তাহে শনিবার তাদের মার্কেটটি বন্ধ থাকে, এছাড়া অন্য যে 6 দিন আছে 6 দিনই আপনারা এই অপু ভাই তার মাসুদ রানা ভাইকে পেয়ে যাবেন আপনারা। এগুলোর প্রাইস হচ্ছে 84 টাকা। এই যে দেখেন এই কালারগুলো না আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগে আর কি। ভাই ভয়েল পপলিন বাই করতেছেন নাকি? জি জি ভাই। এটা কি ভয়েল না পপলিন? এটা পপলিন। পপলিন নাকি ভাই? জি। কাপড়টা কেমন হবে ভাই? রং কস গ্যারান্টি, কিন্তু মার্শালাইজ করা আছে, মডার্নের 1 নম্বর কাপড়টা। আচ্ছা মার্শালাইজ করা নাকি? জি জি। মডার্ন কি ভালো পপলিন বানায়? হ্যাঁ হ্যাঁ, মডার্ন ভালো পপলিন বানায়। আচ্ছা এটা ভয়েলটা না পপলিনটা? পপলিনটা। পপলিনটা না, পপলিনটা একটু মোটা হয় নাকি ভাই? পপলিন। আচ্ছা আচ্ছা, কাপড়ের ঘনত্ব কেমন এটা দেখি একটু? দেখেন আপনি, এই হচ্ছে কাপড়ের ঘনত্বটা একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখেন কাপড়ের ঘনত্ব এটা, ঠিক আছে? এই যে দেখেন, ওকে রং না উঠলে হয়েছে, রং কাজ গ্যারান্টি, রং প্রাইস ফেরত দিয়ে দিবে ডাইরেক্ট। প্রাইস কত এটা? এটা হয়েছে গিয়া 60 টাকা। 60 টাকা নাকি? একদম 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 60 টাকা। কালার আছে আমার কাছে 30টার মতো, 30টার মতো কালার আছে। এই আপনার পপলিন ভয়েল কাপড়টাতে কি হয় ভাই? এটাতে কি বানাবে? স্কুলের ড্রেস বানাইতে পারবো, তারপরে গিয়া ওই যে পেরিগোট বানাইতে পারবো, পায়জামা বানাতে পারবো, পায়জামা বানাইতে পারবো। আচ্ছা আচ্ছা, এক কালার কাপড় যেটা জামা হয় ওইটা তো মানে পপলিন? হ্যাঁ ওইটা পপলিন। আচ্ছা এইটার মধ্যে দেখেন এই যে কালারগুলো আছে, এগুলো তো ভাই কেটে কেটে দিবেন না নাকি? না না ভাই, এটা থান, এটি রুল বাই রুল। যেমন এটা 30 গজ 30 গজ নিতে হবে। আর এটা কয় গজ ভাই? এটা 20 গজ। আচ্ছা ঠিক আছে, এটা ভয়েলটা? হ্যাঁ জি জি। আচ্ছা ঠিক আছে, ভয়েলটা খুললেন তো একটু দেখি আমরা, ভয়েলটা থাকবে 20 গজ। জি জি 20 গজ। ঠিক আছে, ভয়েলটা থাকবে 20 গজ, এটা আপনারা এক প্যাকেট ধরে আপনাদেরকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা একটু পাতলা হয়ে থাকে আপনার ইসের চেয়ে পপিনের জন্য কি ভাই? হ্যাঁ প্রবলেম হচ্ছে একটু, কিছুটা কম, কিছুটা পাতলা হয়ে থাকে। এই যে দেখেন, আর আগে থেকে ওই যে ব্লাউজ বানায়, তাতে ব্লাউজ বানাবেন, কেউ চাইলে জামা বানাতে পারবেন, কেউ চাইলে আপনার জামার নিচে পরে ইনার পার্ট সেটা বানাতে পারবেন নাকি? আচ্ছা এগুলো 20 গজ করে থাকবে রুল বাই রুল। এগুলো প্রাইস কয় টাকা দিবেন? এটা হয়েছে গিয়ে 54 টাকা। 54 টাকা, বাপরে বাপ, 54 কই 60 কই, 6 টাকা কিন্তু ডিফারেন্স। দাম ঠিক আছে ভাই? 54 টাকা। আচ্ছা পরে কি আবার ভাই ভিডিওতে বলতেছেন 54, পরে বললেন যে ভাই না দাম বেড়ে গেছে? এই যে এখানে কিন্তু অনেকগুলো আছে ভাই, অনেকগুলো, 54 টাকা কিন্তু নাই। আপনি যে রেট বলছেন এই রেট কিন্তু ভাই দিতে হবে, বুঝছেন? ইনশাআল্লাহ দিব। আচ্ছা ঠিক আছে ভাই, তো ভাই আর কিছু দেখাবেন না? ভিডিও শেষ করবো ভাই, ভিডিও শেষ করতে হবে ইনশাআল্লাহ। ওকে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এক কালার ভয়েল পপলিন, এছাড়া আনোয়ার ব্র্যান্ড, এছাড়াও কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডের গজ কাপড় দেখাইছি, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আপনারা চলে আসবেন ফিয়ামানি লেসকে ফেব্রিক্সে কাপড় নেওয়ার জন্য, ভুতাগাউসের তৃতীয়তলায় পুলিশ ফাঁড়ির পাশে তাদের দোকানটা। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন পেজটা ফলো করবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।